আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ছোট বড় সবার পছন্দের ম্যাগি নুডলস ডোনাট। আর এই ডোনাটটা বানানো কিন্তু খুবই সহজ। সবসময় তো নুডলস রান্না করে খেয়ে থাকি কিংবা রোল তৈরি করে থাকি। আজকে আমি আপনাদের সঙ্গে একদম ডিফারেন্ট টাইপের একটা ডোনাটের রেসিপি শেয়ার করছি। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ম্যাগি নুডলস ডোনাট তৈরি করার জন্য আমি এখানে একটা ছোট প্যাকেটের নুডলস নিয়ে নিয়েছি। তারপর এটাকে আমি হাত দিয়ে ভেঙে মানে ঝুরি ঝুরি করে নিলাম। তারপর যেটা করতে হবে, প্যাকেটটাকে আমরা ছিঁড়ে নিচ্ছি। প্যাকেটের যে মশলাটা আছে সেটাকে আমাদের আলাদা করে নিতে হবে। চুলার মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিলাম আর এই প্যানের মধ্যে নুডলস দিয়ে দিচ্ছি। এই নুডলসটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব, তেল ছাড়াই কিন্তু ভেজে নিতে হবে। তো কিছুক্ষণ ভাজার পর দেখাই। চুলার আঁচ মিডিয়াম রেখে আমি 3 থেকে 4 মিনিট ভেজেছি। আর দেখুন নুডলসের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, অনেকটা কিন্তু সোনালি কালার চলে এসেছে। তো এগুলো কিন্তু আমাদের ভাজা হয়ে গিয়েছে, এগুলোকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিব। ম্যাগি ডোনাট তৈরি করার জন্য এই প্যানটাকে আমি আবারও চুলার মধ্যে বসিয়ে দিলাম। তারপর এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে জাস্ট 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়েছি, তার চেয়ে বেশি না। তারপর দিয়ে দিব আমি মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি, আর কুচিটাকে আমি একদম মিহি কুচি করে কেটেছি। সাথে দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ পরিমাণ গাজর কুচি। এগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি, প্রায় 2 মিনিটের মতো ভেজে নিলাম। দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ টমেটো কুচি। তারপর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি, আরও 1-2 মিনিট আমি ভেজে নিলাম। তারপর যে নুডলসটাকে আমি ভেজে রেখেছি তা থেকে আমি 1/2 পরিমাণ এখানে দিয়ে দিব। আর 1/2 পরিমাণ কিন্তু আমি এখানে রেখে দিয়েছি। সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। 1 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিলাম, তার চেয়ে বেশি কিন্তু পানি এখানে আমাদের লাগবে না। তো এই পানিটা শুকানোর জন্য আমি কিছুক্ষণ অপেক্ষা করব। তারপর যেটা দিয়ে দেব, 1 কাপ পরিমাণ সেদ্ধ আলু আমি আগে থেকে ম্যাশ করে রেখে দিয়েছিলাম, এই সেদ্ধ আলুটা দিয়ে দিব। আলু দেওয়ার পর সব কিছুর সাথে হাতলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আলুটাকে আমি মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছে 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। ঝালটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ চাট মশলা, 1/4 চা চামচের মতো দিয়ে দিচ্ছি লবণ। লবণটা কিন্তু একটু বুঝে দিতে হবে, কারণ চাট মশলার মধ্যে কিন্তু লবণ থাকে। সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিব, তারপর এটাকে দেখাই। আরও কিছুক্ষণ পুরটাকে ভেজে নিলাম। তারপর দিয়ে দিব আমি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। কর্নফ্লাওয়ারটাকে ভালো করে মিশিয়ে নিলাম। সব শেষে যেটা আমাদের দিয়ে দিতে হবে, যে ম্যাগির মশলাটা ছিল সেটা আমাদের দিয়ে দিতে হবে। ম্যাগির মশলাটা দেওয়ার পর আবারও ভালো করে পুরীর সাথে আমি মিশিয়ে নিচ্ছি। ম্যাগি মশলাটা কিন্তু আমাদের মিশানো হয়ে গিয়েছে, আর ডোনাটের জন্য কিন্তু পুরটাও রেডি। তো এই পুরটাকে এখন একটা প্লেটে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। পুরটা আমাদের ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এই পুর থেকে আমি অল্প করে হাতে নিয়ে নিচ্ছি, তারপর এটাকে ডোনাটে শেপ দিয়ে দিব। ডোনাটা কিন্তু বড় ছোট আপনাদের পছন্দ অনুযায়ী বানিয়ে নিতে পারেন। তো পুরটা হাতে নিয়ে এভাবে একটু গোল আকার করে নিচ্ছি, তারপর হাত দিয়ে এটাকে একটু প্রেস করে দিলাম। এতে গোল আকার করে নিলাম ডোনাটে শেপ দেওয়ার জন্য। তারপর যেটা করতে হবে, আমি এখানে একটা নোজেল নিয়েছি, তারপর এই নোজেলটা পুরের মাঝ বরাবর রেখে দিয়েছি। এটাকে একটু চাপ দিয়ে দিব। এই যে হয়ে গিয়েছে কিন্তু আমাদের ডোনাটের শেপ। তো এভাবে আমি সবগুলো রেডি করে তারপর দেখাই। একে একে সবগুলো আমি ডোনাটের শেপ দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমাদের 5টা হয়েছে। কেউ যদি বেশি করতে চান তাহলে কিন্তু নুডলসের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। তো প্লেটটাকে সাইড করে নিচ্ছি, আর এখানে আমি আরেকটা বাটি নিয়ে নিলাম। এই বাটির মধ্যে আমি ময়দার একটা ব্যাটার তৈরি করব। তার জন্য এখানে 1/2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। 1/4 চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি, আর 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া। তারপর এখানে আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। চামচটা দিয়ে নেড়ে সব কিছু মিশিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি।
ময়দার ব্যাটারটা কিন্তু আমাদের রেডি। তারপর এখানে একটা ম্যাগি ডোনাট নিয়ে নিলাম। ময়দার ব্যাটারের সাথে ভালো করে হাতে এভাবে লাগিয়ে নিতে হবে। ও যে ভাজা নুডলসটা আমি আলাদা করে রেখে দিয়েছিলাম অর্ধেক পরিমাণ, সেটা নিয়ে নিয়েছি। তারপর ময়দার ব্যাটার থেকে ডোনাটটাকে উঠিয়ে ভাজা নুডলসের উপর দিয়ে দিচ্ছি আর ভালো করে এটার সাথে লাগিয়ে নিব। ভালো করে আমি এটাকে লাগিয়ে নিয়েছি আর এই যে দেখুন। তো এভাবে প্রথমে আমি ব্যাটারের মধ্যে চুবিয়ে তারপর এভাবে নুডলস লাগিয়ে নিব। সবগুলো ডোনাটের মধ্যে আমি নুডলস কোটিং করে লাগিয়ে নিয়েছি আর আমার কিন্তু আরও এক প্যাকেট নুডলস লেগেছে। তো এখন এগুলোকে আমরা ভাজার জন্য চলে যাব। আপনারা চাইলে কিন্তু এগুলোকে ফ্রিজে ডিপে রেখে সংরক্ষণ করেও ভেজে খেতে পারেন। যেহেতু আমি সংরক্ষণ করব না, তো ভাজার জন্য চলে যাব চুলাই। ম্যাগি ডোনাটগুলো ভাজার জন্য চুলার মতো আমি একটা ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়েছিলাম গরম হওয়ার জন্য। তেলটা কিন্তু আমাদের মোটামুটি গরম হয়ে গিয়েছে। এখন ডোনাট দিয়ে দিচ্ছি, চারটা দিয়ে দিলাম। এভাবে কিছুক্ষণ রেখে দিব, 2 থেকে 3 মিনিট দেওয়ার পর অপেক্ষা করেছি। এখন এগুলোকে উল্টিয়ে দিব। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু উল্টাতে যাবেন না, তাহলে যে নুডলস দিয়ে আমরা কোটিংটা করেছি সেটা খুলে যাবে। আর চুলার আঁচটা কিন্তু আমাদের মিডিয়াম আছে, মিডিয়াম আঁচেই এগুলোকে ভেজে নিব। আরও 4 থেকে 5 মিনিট আমি চুলার আঁচ মিডিয়াম রেখে এগুলো ভেজে নিয়েছি। আর ডোনাটগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে, কালারটাও সুন্দর চলে এসেছে। একটু খেয়াল করে দেখুন, সোনালি কালার হয়ে গিয়েছে। আর যতক্ষণ পর্যন্ত ডোনাটগুলো আমি ভেজেছি উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি। উল্টিয়ে পাল্টিয়ে দিলে হবে কি, সব দিকে কিন্তু কালারটা সুন্দর আসে। তো আমি আপনাদেরকে একটা ডোনাট উঠিয়ে দেখাই কতটা সুন্দর হয়েছে। আর উপরটা কিন্তু যথেষ্ট পরিমাণ ক্রিস্পি হয়েছে। সবগুলো ডোনাট উঠিয়ে নিয়েছি। বাকি আর একটা ম্যাগি ডোনাট ছিল, এটাকে আমি সেম প্রসেসে ভেজে তারপর উঠিয়ে নিচ্ছি। সবগুলো ডোনাট আমি ভেজে পরিবেশন করে নিলাম আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। আমি আপনাদের সাথে একটা ডোনাট ভেঙে শেয়ার করছি। ডোনাটটা কিন্তু উপরটা ক্রিস্পি আর ভিতরটা সফট, এই যে দেখুন। ভিতরের মধ্যে কিন্তু একদম তেল ঢুকে নাই। আমার বিশ্বাস বড় ছোট সবার পছন্দ হবে এই ম্যাগি নুডলস ডোনাট। চাইলে কিন্তু এই ডোনাটটা বিকেলে নাস্তার সাথে চায়ের সাথে টা হিসাবে রাখতে পারেন। তো আমি আশা করছি ডোনাটের রেসিপি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের রেসিপিটি। আল্লাহ হাফেজ।